হাঁটু কিংবা কোমরের অপারেশনের জন্য আর ছুটতে হবে না দূরবর্তী এলাকায় নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হলো হাড়ের এই জটিল অপারেশন দুর্ঘটনা জনিত কারণে হাঁটু কিংবা কোমরে জয়েন্ট রিপ্লেসমেন্ট প্রয়োজন হলেই সাধারণ নয়গ্রামের মতন পিছিয়ে পড়া এলাকার পরিবর্কে ছুটতে হয় বেসরকারি কোনো নার্সিং হোম কিংবা দূরবর্তী কোনো সরকারি হাসপাতালে বা পাশের রাজ্য ওড়িশাতে আর এই সমস্ত চিকিৎসা নিতে গেলে রোগীর পরিবারকে হয়রানির পাশাপাশি গুনতে হয় মোট টঙ্কের টাকা তবে হাড়ের চিকিৎসার ক্ষেত্রে খুশির খবর শোনালো ঝাড়গ্রাম জেলার অনিশা সীমান্ত লাগোয়া নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল এই হাসপাতালে এখন পাওয়া যাচ্ছে হাঁটু ও কোমরের হাড় রিপ্লেসমেন্টের সুবিধা সেরকম একটা সফল অস্ত্রোপচার করল এই নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল প্রায় 10 ঘন্টা অপারেশন পর এক রোগীর হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করলেন নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডাক্তার শান্তনু পট্টনায়ক জানা গিয়েছে গত প্রায় এক মাস আগে জঙ্গলে পাতা সংগ্রহ করে বাড়ি ফেরার পথে থেকে গিয়ে নামে বছর বছরের এক বাড়ি ব্লকের গ্রামে পরে তাকে নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসক ডক্টর শান্তনু পট্টনায়কের কাছে এলে চিকিৎসা শুরুর পর জানা যায় রোগীর হিমোগ্লোবিনের সমস্যা রয়েছে যার কারণে রক্ত দিয়ে রোগীর হিমোগ্লোবিন স্বাভাবিক করতে হবে সেই মতো রোগীকে গত সাত দিন আগে ভর্তি করে রক্ত দিয়ে স্বাভাবিক হতেই হাসপাতালের অ্যানাস্থেসিয়া বিভাগের চিকিৎসক ড শুভঙ্কর শ্যামন্তের ফিট সার্টিফিকেট পাওয়ার পর হাসপাতালে হয় ঝাড়েশ্বর মাঝির কোমরের অপারেশন সফল অস্ত্রোপচারের পর খুশি রোগীর পরিবার প্রায় এক মাস ধরে আগে পেশেন্টের ভেঙে গেছিলো কোমর তো এক মাসও বাড়িতেই পড়েছিলো বা আশেপাশে ঘোরাফেরা করেছিল তো আমার কাছে আউটডোরে নিয়ে এসেছিল তখন অলরেডি ভাঙা এক মাসের প্রয়োজন হয়ে গেছে তো এক্স রে করে দেখা গেলো ওর কোমরের হিপ জয়েন্ট ভেঙে গেছে যেটা বলা হয় ফ্র্যাকচার নেক থিমার তো এই বয়সে পেশেন্টের বয়স ষাটের কাছাকাছি তো এই বয়সে সাধারণত যেটা করা হয় ওই হিপ জয়েন্ট চেঞ্জ করা হয় যেটাকে বলা হয় হেভি এটি আমাদের অপারেশনের প্ল্যান ছিল যে সমস্যা হয়েছিল পেশেন্টের শারীরিক কন্ডিশান অনেক সমস্যা যেহেতু বয়সজনতার কারণে প্লাস এখানে পেশেন্টের অনেক ম্যালনিউট্রিশান থাকে তো হিমোগ্লোবিন কিছু অনেক কম প্রায় সাড়ে পাঁচ তো সেই জন্য পেশেন্টকে ভর্তি করে প্রায় এক সপ্তাহ রাখা হয়েছিল প্রায় তিন চার বোতল ব্লাড রক্ত দেওয়া হয়েছে পেশেন্টকে এবং সমস্ত ফিজিক্যাল ফিটনেস করে অ্যানাস্থিসিয়ার চেক আপ করানোর পর পেশেন্টকে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং হেমিয়ার্স প্লাসটি করা হয়েছে পেশেন্টের ঝাড়েশ্বর মাঝি নয় গ্রামেরই মড়াপাদা ব্লকের এক প্রত্যন্ত এলাকার মানুষ ঝাড়েশ্বর মাঝি নাম প্রায় সাতান্ন বছর বয়স উনি প্রায় এক মাস বা দেড় মাস মতো উনি কমর ভেঙেছিল বাড়িতে ছিল এরপর আমাদের এখানে আসে তারপর দেখা দেখা যায় যে রক্ত অনেক কমে গিয়েছিল তারপর ওখানে ভর্তি করে স্ট্যাবেল করা হয় অনেক রক্ত দেওয়া হয়েছে রক্ত দেওয়ার পর ডক্টর সামন্ত ফিটনে উনি ফিটনেস দেন অ্যানাস্থেটিস তারপর ডক্টর পটনাকের নেতৃত্বে ওটি করে ওটি করে সাকসেসফুলি ওটি হয়েছে পেশেন্ট ভালো আছে এখন আমাদের এখন রেগুলার বেসিসে কমরের হিপ রিপ্লেসমেন্ট বা নি রিপ্লেসমেন্ট এগুলো নয়াগ্রাম আমাদের হসপিটালে হচ্ছে এবং মানুষ এই সাহায্য পাচ্ছেন